গবেষণায় দেখা গেছে প্রায় 52% দম্পতি চায় তাদের একটা ফুটফুটে পুত্র সন্তান হোক এবং গর্ভধারণের প্রথম দিন থেকেই বাবা মা এবং পরিবারের লোকজন সবাই অপেক্ষা করে থাকে গর্ভের সন্তানের পরিচয় জানার। অর্থাৎ সন্তান ছেলে নাকি মেয়ে, পরিবারের নতুন সদস্য হয়ে কে আসতে চলেছে তাই নিয়ে সবার উদ্বেগ থাকে। অনেক দেশে ডক্টর আগেই বলে দেয় গর্ভের সন্তানের লিঙ্গ, তবে আমাদের দেশ এবং আরও অনেক দেশে এই পদ্ধতিতে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। মেয়ে সন্তান জেনে ভ্রূণ হত্যা এবং কন্যা সন্তান হত্যা করার মতন ঘৃণ্য অপরাধের জন্য আইনত শাস্তি রয়েছে। তাই সন্তানের ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত বাবা মা এবং পরিবারের লোক জানতে পারে না গর্ভের সন্তান পুত্র নাকি কন্যা। কিন্তু আপনি কি জানেন, বাড়িতেই আপনার দেহের কিছু লক্ষণ মন দিয়ে দেখলেই আপনি আন্দাজ করতে পারবেন আপনার সন্তান ছেলে নাকি মেয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের 5টি লক্ষণ জানাবো যা নিজের দেহে দেখলে আপনি নিজেই বুঝে যাবেন পুরোটা। তবে ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটায় একটা সাবস্ক্রাইব করে নিন যাতে আমি আপনাদের জন্য এরম ভিডিও আরও আনতে পারি। এবং আরও একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করুন। তাহলে দেখে নেওয়া যাক দেহের লক্ষণগুলো। বন্ধুরা, প্রথম লক্ষণ হলো গর্ভাবস্থায় বেশিরভাগ সময়ই অসুস্থ থাকা। মানে আপনি যদি সকালের ব্রেকফাস্ট, দুপুরের এবং রাতের খাবার ঠিক করে না খেতে পারেন, সবসময়ই যদি আপনার বমি বমি ভাব লাগে তাহলে আপনার কন্যা সন্তানের সম্ভাবনা রয়েছে। আর যদি আপনার বমি বমি ভাব, মর্নিং সিকনেস, মাথা ব্যথা এগুলো না থাকে তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ মায়েদেরই এই লক্ষণ দেখা যায় এবং যেসব মায়েরা গর্ভাবস্থায় কম অসুস্থ হয় তাদেরই গর্ভের সন্তান ছেলে হয়। গর্ভাবস্থায় পেট যদি বেশি ভারী মনে হয় তাহলে আপনার মেয়ে শিশু হবে, আর পেট যদি হালকা মনে হয় তাহলে আপনার ছেলে শিশু হবে। গর্ভাবস্থায় আপনার বেশিরভাগ সময় কি খেতে ইচ্ছা করে, ঝাল নাকি মিষ্টি? যদি মিষ্টি খাবার বেশি পছন্দ করেন তাহলে আপনি মেয়ে সন্তান পেতে পারেন। অন্যদিকে গর্ভাবস্থায় মিষ্টি খাবারে আপনার যদি অনীহা চলে আসে বা ঝাল খাবার বেশি পছন্দের লাগে তাহলে আপনার ছেলে হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার শিশুর অবস্থান যদি পেটের ডান দিকে হয় তাহলে মেয়ে সন্তান হওয়ার চান্স বেশি, এবং পুরো পেট জুড়েই যদি আপনার শিশু থাকে এমনটা যদি আপনি উপলব্ধি করেন তাহলে আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে। গর্ভাবস্থায় মায়ের সৌন্দর্য যদি কমে যায় অথবা ত্বকের যদি কোনো সমস্যা দেখা যায়, অর্থাৎ ব্রণ, চুলকানি জাতীয় কিছু, তাহলে গর্ভের সন্তান মেয়ে হওয়ার আশঙ্কা থাকে। কারণ আগেকার দিনে বলা হতো মেয়েরা নাকি মায়ের সৌন্দর্য চুরি করে নেয়। অপরদিকে ছেলে সন্তান হলে ত্বকের সমস্যা বা সৌন্দর্যে ঘাটতি খুব কম থাকে। বন্ধুরা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের কোন লক্ষণগুলি বেশি করে হচ্ছে। এবং সবশেষে একটা কথা মনে রাখবেন, এই ভিডিও কোনো রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে নয়। বেশিরভাগ মায়ের গর্ভধারণের সময় যে লক্ষণগুলি দেখা যায় তা অনুযায়ী এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। এই লক্ষণের কোনোটা না থাকলেও আপনি পুত্র সন্তান লাভ করতেই পারেন, আবার এরকম সব লক্ষণ থাকা সত্ত্বেও আপনার কন্যা সন্তান হতেও পারে। তবে মনে রাখবেন, একটি সন্তান পাওয়া অনেক ভাগ্যের, কারণ সারা জীবন মাথা করেও এখনও 40% দম্পতি সন্তান সুখ পায় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। বেঙ্গলি হেলথ ইনফো চ্যানেলটায় সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।